বিষয় নিয়ে কথা বলে অনুষ্ঠান শুরু করতে চাই। আপনি তো সৌদি আরবে থাকেন, মুসলিম কান্ট্রি সেটা, তো সেখানে নিশ্চয়ই আপনাদের জন্য অনেক সহজ ইফতার করা বা রোজা পালন করা, কিন্তু নিশ্চয়ই বাংলাদেশের সঙ্গে কিছুটা পার্থক্য আছে খাবারের ধরন তাদের তাদের যেমন আমরা জানি যে সৌদি আরবে সারাদিন সব কিছু বন্ধ থাকে, রাতে সব কিছু খোলা থাকে। তো আপনি বাংলাদেশি প্রবাসী হিসেবে আপনার অনুভূতির জায়গাটা কি বা আপনার অভিজ্ঞতাটা আমাদের সঙ্গে শেয়ার করবেন রমজানে ইফতার এবং রমজান পালন নিয়ে। সৌদি আরবে রমজানটা শুরু হয় একটা আনন্দ উৎসবের মাধ্যমে। রমজানের 10-15 দিন আগে থেকেই একটা প্রস্তুতি ভাব যে আমরা এই রমজান চলে এসেছে, মসজিদ সমস্ত আবাদতখানাগুলি সুন্দর করে সাজানো হয় এবং ইফতার, এটা মদিনা মুনাওয়ারায় যে ইফতারের যে সুন্দর সিস্টেম, আপনি সৌদি যারা আছে তারা মসজিদে নববীতে সবার জন্য ইফতারের ব্যবস্থা করে রাখেন, রেডি করে রাখে, এবং আপনি ওইখানে যেতে যাবেন রাস্তা দিয়া সবাইকে বলবো যে আমার এখানে ইফতার করেন, আমার ইফতার, এইভাবে সবাই আপ্যায়ন করে ওটা, তারা একটা আসলে রমজানে একটা আনন্দমুখর পরিবেশে সৌদি আরবে রমজান পালিত হয় এবং ইফতারের টাইমটা তাদের জন্য এবং সবার জন্য, আমরা প্রবাসী যারা আছি আমরা এটা উপভোগ করি। তবে ব্যতিক্রম তো খাবার খাদ্যের তালিকার মধ্যে অনেক আছে, যেমন তারা যে সমস্ত ইফতার গ্রহণ করে, আমরা বাংলাদেশিরা আসলে ওইটা অন্যরকম, আমাদের জন্য আলাদা, আমরা বাংলাদেশি যারা আছে আমাদের কমিউনিটিও আলাদা আলাদা বাংলাদেশের জন্য বিভিন্ন জায়গায় আমাদের ব্যবস্থা, ছোলা বেগুনি পেঁয়াজ এগুলো ব্যবস্থা আছে এবং বাংলাদেশের জন্য আলাদা ব্যবস্থা আছে, পাকিস্তানিরা তারা আলাদা করে এবং মিশরি যার যার দেশের সংস্কৃতি নিয়ে আলাদা আলাদা ব্যবস্থা আছে ওইখানে। তবে সৌদি আরব সৌদিয়ানরা তারা খেজুর এবং দই রুটি এই তিনটা জিনিস দিয়ে তারা আপ্যায়িত করে এবং আমরাও তাদের সাথে সাথে অভ্যস্ত হয়ে গেছি, কিন্তু বাংলাদেশি যে ইফতারি এটার লোভ থেকেই যায়। তা আমরা করি এবং আমি সৌদি আরব ছাড়াও বিভিন্ন দেশে আমি ইফতার করেছি, যেমন সাউথ আফ্রিকাতে আমি গত রমজানের আগের রমজানে গিয়েছিলাম, ওইখানেও কিন্তু এই বোট মুড়ির অনেক ব্যবস্থা রয়ে গেছে, বাংলাদেশিরা যারা আছে তাদের মধ্যে, মিশরেও গেছি, ওইখানেও মিশরীয় ছাত্র যারা আলাদা ইউনিভার্সিটিতে আছে তারাও ওই বাংলাদেশি যে ইফতার এটা। তবে আমাদের দেশ থেকে সৌদি আরবে যে ব্যতিক্রম এটা হলো তারা রাত্রিবেলা পুরো রাত্রি তাদের অফিস আদালত সব বন্ধ থাকে, ধরুন বিকাল 2টা থেকে শুরু হয় দোকানপাট খোলা, সকাল বিকাল 2টা থেকে এটা রাত 3টা পর্যন্ত দোকানপাট খোলা থাকে, তারপরে সেহরি করে সবাই আবার যার যার আবার ফজরের নামাজের পরে ওইটা আবার সবাই যার যার নিদ্রায় বা আরাম করতে যায়, কিন্তু এর আগ পর্যন্ত সারা রাত্রি এটা আপাতত বন্দীগী করে, কেউ বাজারের করে, রাত্রটা ওইখানে উন্মুক্ত থাকে, নিরাপত্তার কোনো ব্যবস্থা সমস্যা নেই এই হিসাবে এই জিনিসটা ওইখানে। আর ওখানে কি বাংলাদেশে যেমন রোজা আসলে ঈদ আসলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আমরা দেখি, প্রচুর দাম বেড়ে যায় সবকিছুর, ওইখানে কি সেরকম হয়? না, এরকম আমি আমার চোখে পড়ে নাই, আমি 15 বছর যাবৎ ওইখানে আছি, আসলে আমাদের দেশের মতো দাম উঠানামা কিন্তু ওই দেশে হয় না। আমি 15 বছর আগে যে জিনিসের দাম যা দেখছি এখনো তাই, এবং আমরা অনেক ক্ষেত্রে শুনতে পাই একটা জিনিস এরকম ব্যতিক্রম আছে যেগুলো বাইরে থেকে যায়, ওইগুলো ব্যতিক্রম, সামান্য ব্যতিক্রম আছে, কিন্তু এই রমজান আসলে জিনিসের দাম বেড়ে যাবে এরকম কিছু আমরা, এবং আমরা অনেক সময় শুনতে পাই অনেক অনেক দেশে এরকম সিস্টেম আছে যে সরকার ভর্তুকি দিয়ে অনেক দ্রব্যের দাম কমিয়েও দিচ্ছে, এরকমও আমরা দেখতে পাই অনেক দেশে। সৌদি আরব তো এটা অবশ্যই, এটা তো সব দিকে খাদ্যদ্রব্যের দাম অনেক কম, কারণ কোন বিদেশ থেকে যে ওই দেশে সব জিনিস বিদেশ থেকে যায়, আচ্ছা, অধিকাংশ খাদ্যদ্রব্য বিদেশ, যেমন আটা, আটা আমি একটা ওই দেশের প্রধান খাদ্য হলো রুটি, রুটি রুটির 1 কেজি আটার দাম 4.5 রিয়াল করে পড়ে, কিন্তু গভর্নমেন্ট 4 রিয়াল ভর্তুকি দেয়, আমরা 50 পয়সা করে কেজি কিনছি। এটা নিঃসন্দেহে অনেক যারা সাধারণ নাগরিক তাদের জন্য অনেক সুবিধা, অনেক ভালো। জি, আমরা কথা বলবো আরো, জানতে চাইবো দক্ষিণ কোরিয়া তো তো অমুসলিম দেশ, মুসলিম খুব কম, তো সেই ক্ষেত্রে আপনারা যারা মুসলমান ওখানে আছেন, রমজান পালন করেন, ঈদ ওখানে করেন, তাদের জন্য অভিজ্ঞতাটা কিরকম, আপনাদের কি কোনো সমস্যা হয়? কোনো সমস্যা হয় না, যেমন আমরা যারা মুসলমান তারাই আপনার রোজা রাখে, তারাই সবাই একসাথে হইয়া কেউ হয়তো বা মসজিদ কাছে থাকলে মসজিদে ইফতার করে, আর না হয় প্রত্যেকের বাসা বাসায় লোকজন আছে আশপাশে আছে, ওরা মিলে আয়োজন করে। আচ্ছা, আর খাবার যেগুলো আমরা দেখছিলাম যে আমাদের চিরাচরিত ইফতারের যে আয়োজনগুলো সেরকমই করেন আপনারা, নাকি সেই ক্ষেত্রে একটু পরিবর্তন আছে?
সেরকমই করা হয়, কিছু পরিবর্তন হয়, যেমন ফল ফ্রুট এই সমস্ত জিনিস বেশি পাওয়া যায়। আচ্ছা, আর বাংলাদেশ আর দেশের বাইরে তো কোনো ফরমালিন বা রাসায়নিক কোনো কিছু নাই, প্রচুর ফ্রুটস আপনারা খেতে পারেন। বাংলাদেশে তো আবার আমাদের ফল খাওয়ার সময় চিন্তা করতে হয়। একটা ফোন